যুগে যুগে জাগ্রতা, তুমি ধাতা তুমি দাতা। যুগে যুগে জাগ্রতা, তুমি ধাতা তুমি দাতা। অসুর নাশিনী তুমি, রণরঙ্গিনী তুমি, দয়াময়ী জগত পালিনী। অসুর নাশিনী তুমি, রণরঙ্গিনী তুমি, দয়াময়ী জগত পালিনী। তুমি জগন্ময়ী, তুমি মহামায়া, তুমি জগন্ময়ী, তুমি মহামায়া। দেব মানব কুল ত্রিজগত তোমারি সৃজন। হে পুণ্য ক্ষণে আমরা ভক্ত জনে, হে পুণ্য ক্ষণে আমরা ভক্ত জনে, করব মা তোমারি ভজন, করব মা তোমারি ভজন, করব মা তোমারি ভজন। সৃষ্টির স্থিতি প্রলয় সমস্ত রচনার একমাত্র কারণ মহামায়া। এই ব্রহ্মশক্তি নানা রূপে নানা কল্পে অবতীর্ণ হন নানান রূপে। ইত্থায়ং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি। এই দেবী মহিষাসুরকে বিনাশ করতে অবতীর্ণ হয়েছিলেন তিন কল্পে, তিন রূপে। প্রথম কল্পে তিনি কাত্যায়ন কন্যা কাত্যায়নী রূপে। ইন্দ্রের ছলনায় জলমগ্ন গরম্ভের মৃত্যুর পর তপস্যা ভঙ্গ করে আত্মঘাতীর জন্য অগ্রসর হয় রম্ভাসুর। খড়গ হাতে নিজ মুণ্ড ছেদ করতে উদ্যত হয় রম্ভাসুর। তখন সেই হোমাগ্নি হতে প্রকট হয় অগ্নিদেব, রুদ্ধ রম্ভকে বর প্রদানে প্রশোভিত করে। অগ্নিদেব ব্রহ্মকে এই বর দান করে যে তার ঔরসে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেই হবে অতি বলশালী ও যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে সে সক্ষম হবে। এই সময় সে যার সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে তার গর্ভেই জন্ম নেবে সেই মহাপুত্র সন্তান। এই বলে অন্তর্হিত হলেন অগ্নিদেব। এরপর রম্ভাসুর এক মায়াবী মহিষীকে অপূর্ব রমণীর মূর্তিতে দেখা মাত্রই কামাতুর হয়ে ওঠে ও সেই মহিষীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হন রম্ভাসুর। আরেক কামাতুর হিংস্র মহিষের আক্রমণে ব্রহ্মের মৃত্যু ঘটে এবং মহিষী শোকাহত হয়ে ব্রহ্মর সঙ্গে সহমরণে যাওয়ার উদ্দেশ্য করেন এবং কথামতো মহিষী জ্বলন্ত চিতায় নিজ প্রাণ ত্যাগ করে। কিন্তু দুটি প্রাণ শেষ হলেও তাদের মিলনের ফলস্বরূপ পুত্র সন্তান জন্মগ্রহণ করে সেই জ্বলন্ত চিতা হতে। জন্ম মাত্রই সেই অসুর নিজেকে সম্বোধন করে মহিষাসুর নামে।
সে কাত্যায়নের আশ্রমে চলছে দেবী দুর্গার আরাধনা। ঋষির আরাধনায় জাগ্রত হলেন দেবী আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই কুশাল অগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রস পূর্ণ বরণ কমল আলোক সততল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণি হোক প্রাণ বই জাগো 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 মা। ঋষি কাত্যায়ন, মা মহামায়া, তোমার চরণে আমার শতকোটি প্রণাম মা, শতকোটি প্রণাম। কল্যাণ হোক, বলো কি কারণে আমার আগমন? হে মা জগজ্জননী, এই পুত্রের এই মনস্কামনা, যদি সত্যি আমার ভক্তিতে তুমি প্রসন্ন, তবে আমার কন্যা হয়ে তুমি আসো মা। তথাস্তু, তোমার ইচ্ছাই তবে পূরণ হোক। হে ঋষি কাত্যায়ন, পুরাকালে ত্রিজগতির উদ্ধারে ও দানব বংশের নাশ হেতু আমি আবার প্রকাশিত হব দর্শপূজা মূর্তিতে এবং অসুর নাশ করে আবার এই জগৎ পুনরায় সঞ্চালন করব। এরপর দেবী ভয়ঙ্করী উগ্র চণ্ডা রূপে সংহার করেন মহিষাসুর। দেবীর সঙ্গে মহিষাসুর শুরু হল সংগ্রাম। মহারণে দেবী নানা কৌশলে অসুরকে পরাস্ত করলেন, কখনো গদাঘাতে, কখনো সুরাঘাতে, কখনো আবার নানা অস্ত্রের। এই প্রবল যুদ্ধের পর মহিষাসুর নানা মূর্তিতে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন। এক সময় অসুর ধারণ করলেন তার বিশাল গজমূর্তি। তার ভয়ঙ্কর তাণ্ডব লীলায় ত্রিভুবন যেন যায় যায়। দেবী তখন চক্র দ্বারা অস্ত্রী অসুরকে নিধন করলেন। আর এভাবেই যুদ্ধ নিল বিরতি। স্বপ্নাদেশে মহিষাসুর দর্শন করলেন ভদ্রকালীর রূপ। ভদ্রকালী তখন উন্মত্ত ক্রোধে মহিষাসুরের মুণ্ড কাটে কষি এক। সেই মধ্য রাতে এই তো চিন্তিত মহিষাসুর এই স্বপ্নের কারণ উন্মোচন করতে পাতাল লোকে শুরু করলেন দেবী ভদ্রকালীর আরাধনা।
শাশুড়ি, কি কারণে আমার আগমন? প্রণাম গ্রহণ করুন হে দেবী ভদ্রকালী। আমি একই দর্শন করলাম দেবী, আমি স্বপ্নে দর্শন করলাম আপনি যুদ্ধে অবতীর্ণ হইয়া আমার শিরোচ্ছেদ করে রক্ত পান করছেন। আমি যে কারণ স্বরূপ মহিষাসুর, তুমি বহু কারণ হতে বিস্তৃত হয়েছ হে দানবরাজ, বিস্তৃত হয়েছ তুমি ব্রহ্মবাণী হতে। স্মরণ করো তোমার অমরত্ব সমান বর, আমৃত্যু বর লাভের আশায় তুমি তোমার মৃত্যু নির্ধারিত করো এক নারীর হাতে, আর সেই নারী হলাম আমি। হে দেবী, তবে রণক্ষেত্রে যে রমণী আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তবে সে কে, কি তার পরিচয়? তুমি শক্তির আসল স্বরূপ হতে বিস্তৃত হয়েছ মহিষাসুর, বিস্তৃত হয়েছে আমার মাহাত্ম্য, অনায়াসে ভুলে গেছ আমার প্রচণ্ড শক্তি। যিনি দুর্গারূপে অবতীর্ণ মহিষ বধে, তিনি যে মহাশক্তি মহামায়া। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তব প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, অপার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নৃমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। হে দেবী, আমি আমার আত্ম অহংকারে হারিয়েছি আপনার স্বরূপ, বিচ্ছিন্ন হয়েছিলাম আপনার মাহাত্ম্য হতে। হে মহেশ্বরী, আপনার হস্তেই আমার মৃত্যু, আমি অবগত। তবে হে মহামায়া, পরাজিত এই পুত্রের একটি প্রার্থনা, যেন আপনার হাতে পরাভূত হবার পরেও যেন ত্রিভুবন আমায় চেনে এক বীর যোদ্ধা হিসেবে। তাই হোক, তবে আমার পূজা যতদিন হবে ভবে তুমিও থাকবে আমার চরণে। এই সৃষ্টির ইতিহাস সহত্রী জগৎ জানবে তোমায় বীর যোদ্ধা রূপে। একাধারে প্রথম কল্পে তোমায় নিধন করি অষ্টদশ ভুজা উগ্র চণ্ডা রূপে, তথা দ্বিতীয় কল্পে ষোড়শ ভুজা ভদ্র কালী রূপে, এবং তৃতীয় কল্পের এই যুদ্ধে তোমায় নিধন করব আমি দশ ভুজা দুর্গা রূপে। মৃত্যুর আগে এই ভক্তের প্রণাম গ্রহণ করুন দেবী, গ্রহণ করুন। সময় তৃতীয় কল্পের প্রাক মুহূর্ত, মহিষাসুরে বর্ষব্যাপী তপস্যার পর আজ ব্রহ্মাদেব তার শরণাপন্ন। বর প্রার্থনা করো মহিষাসুর। হুম
প্রণাম ব্রহ্মদেব। সেটাই সেটাই চাই আমি, যেটার যোগ্য আমি। শরণে আছে আমার যমরাজের পশুর এক প্রহারে পিতার দেহ আমার করেছিল খণ্ডিত, আর ওনার স্নেহ থেকে করেছিল সদা বঞ্চিত। এখন ওই দেবতাদের আমিও দেব ভয়ানক দণ্ড, করিব তাদের শরীর খণ্ড খণ্ড, করিব তাদের শরীর খণ্ড খণ্ড। অপরাধ নিও না প্রভু, দাও এই বর, নারীর হাতে বদ্ধ হয়ে যেন আমি অতঃপর। তথাস্তু। পুরুষাবদ্ধ মহিষাসুরের অত্যাচারে আজ ত্রিভুবন জর্জরিত, আবারও অসুরের উৎপাতে জগৎ ভরে উঠেছে। এ ঘোর কালিমা ঘোঁচাতে পারে এক ওই অদ্বিতীয় পরাহার শক্তি। তিনি প্রথম কল্পে উগ্রচণ্ডারূপে মহিষাসুর বধ করেছিলেন, আবার দ্বিতীয় কল্পে তিনি ভদ্রকালী হয়ে মহিষ মর্দন করেন। আসুন আমরা শরণাপন্ন হই সেই মহাকুণ্ডলিনীর। তখন ত্রিভুবন কারুর উপস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জুড়ে যিনি বিরাজ করেন, যিনি এক হইয়া বার বার লীলাক্রমে নানা রূপ ধারণ করেছেন, যাহার এক পলকে চালিত হয় চন্দ্র সূর্য, হে মহাশক্তি, তুমি পূর্বে বহু বিভক্ত হইয়া সৃষ্টি চালনা করেছ। হে ব্রহ্মস্বরূপিণী, হে মহাকুণ্ডলিনী, হে জগজ্জননী, তুমি জাগো, সৃষ্টির রক্ষায় তুমি জাগো। Thank you.
তুমি তবে সেই দেবতাদের রক্ষাকর্ত্রী। শুধু দেবতাদের নয়, এই অনন্ত কোটি বিশ্ব আমার ছায়ায় আশ্রিত। দেব সহ নর প্রাণী প্রেত সকলের প্রাণ ও ত্রাণ করতে আমি, আর আজও আমি সেই কর্তব্য পালনেই তোর সঙ্গে এই রণে সামান্য মেতেছি মহিষাসুর। বোধ হয় তুই জ্ঞাত নোষ আমার ক্ষমতার। এখনো সময় আছে, ক্ষান্ত দে এই অসমরণ, নিজেকে সমর্পণ কর আমার কাছে। তুই ক্ষমা করবি আমায়? আমি চাইলে এক লহমায় তোর বিনাশ সাধন করতে পারি। ওরে রম্ভপুত্র, জগতের ক্ষুদ্র কণা হতে প্রভৃতি এমনকি তুইও আমার শক্তিতেই বিদ্যমান। তাই তুই আমার চরণে নিজেকে সমর্পণ কর মহিষাসুর। ব্রহ্মার বলে আমি বলিয়ান, তাহলে কোন মহাশক্তি আছে যে আমায় পরাস্ত করতে পারবে? আমি আদ্যা শক্তি। তাহলে আয় মহিষাসুরের সঙ্গে রণে অস্ত্রে প্রমাণ দে তোর ক্ষমতা, আমিও দেখি তোর ক্ষমতা। তাহলে সেই সময় আগত মহিষাসুর, আজ এই সূর্য তোর জীবনের অন্তিম আলো, আজ এই অট্টহাসি তোর জীবনের শেষ উল্লাস, আর আমার বাম চরণ তোর অন্তিম স্থান। অবশেষে মধুপান, সব শক্তি শেষ ওই রূপে। এবার নাসিব তোরে দশভুজা রূপে। হৃদয়ে স্থাপিত চরণ পদ্ম, এই দেহ মম মহাপ্রেম হ্রদ। ঝুনুর ঝুনুর ঘুমুর নাদ কিঙ্কিনী রব উভয় পদ।
তবে বাম পদ হইব লগ্ন, দুই পদে দেবী হইব মগ্ন। ঝুনুর ঝুনুর ঘুমুর নাদ, ঝুনুর ঝুনুর ঘুমুর নাদ, কিঙ্কিনীর অব উভয় পদ।